ইলিশ মাছ দেখলে মরবো রে যাই মন হেললি কি তুমি করছি আইজ এত আয়োজন তাই আজকে মুই 2 কেজি ইলিশ মাছ দেবো জেন বাইগুন দিয়ে রানমু বেমালা মজা হরিয়া আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখকেন আসসালামু আলাইকুম আফরা ভাইয়র দাদরা আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন মুই আপনাকে বরিশাল লিয়া আপনাকে মাঝে হাজির হইছি নতুন এক ব্লগ ভিডিও লইয়া আপনারা দেশ এবং দেশের বাইরে কোণে যে জেহেন দে মোর ভিডিও দেখতে আছেন আপনাকে সবাইকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানাইয়া আজকের ভিডিওটা শুরু করতে আসি তাই আপনারা পৃথিবীর কে কম মেগনে মোর ভিডিওটা দেখতে আসেন মোরে কমেন্টস এর মাধ্যমে জানাইতে বলবেন না মুই আপনাকে ধন্যবাদ জানামু তাই দেখেন এই মুই কিন্তু 2 কেজি ইলিশ মাছ লই লইছি এক এই মাছটারে মুই ভালো করে কাটতে ধুইয়ে পরিষ্কার করে লম এরপর রান দে আপনাকে করে দেখামু বুঝেন তাই অনেক মজা হইতে কিন্তু রানমু তাই কেমনে রানমু এই রেসিপিটা দেখতে হইলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হইবে তাই মুই মাছ ধরছি আর মোর মনও মোর মতো করে মাছ ধরবে তাই দেখেন এই যে মাছ ধরে খাড়াই রয়েছে একটু ভয় পায় না বুঝছেন তাই মুইও মাছ ধরতে পছন্দ করি মোর মনও মাছ ধরতে পছন্দ করে তাই মাছ কিন্তু মোর কাটা কোটা হয়ে গেছে তাই মুই একটু আইসি বারান্দায় মোর রেন লিলি গাছ একটু ফুল ফুটছে গত বছর মুই রেন লিলি গাছটা কিনে আনছিলাম বুঝছেন তাই মোর মনও হরছে কি সব গাছ উগলেই হেলাইছে সব গাছ উগলাইছে পরে মোর মায়ে হরছে নাকি দুগ্গা গাছ কোন রকমের লাগাই থুইছিল বুঝছেন তাই আজগু লাগাইছে কালগু উড়াইছে আবার কালগু লাগাইছে আবার কালগুই আবার উড়াই হেলেছে এরম হরতে হরতে দুগ্গা গাছ মায়ে কোন রকমের বাসাই রাখছিল হে দুগ্গা গাছে দে দেখেন কত ডি হইছে গাছ তাই মোর এখন উপরে উড়াই রাখছি নিচে লাগাইছিলাম রে লিলি গুলো বুঝছেন তাই উপরে উড়াইছি পরে মন আর সেরতেও পারে নাই আর গাছগুলো এই যে একটু বড় হয়েছে তাই এবার মশলা দিলে একটু ফুল ফুটছে তা মোর তো বেমালা আনন্দ লাগতেছে আপনাদের লগে মোর আনন্দের কথাগুলো শেয়ার না করলে হইবে কন মোর সবকিছুই তো আপনাদের লগে মুই শেয়ার করি মোর এই গাছটার মধ্যে 12 মাসই ফুল ফোটে মুই যখন এই গাছটা কেনছিলাম তখন মুই জানতাম না বুঝছেন যে এই গাছটার মধ্যে 12 মাসই ফুল ফুটবে আর এই যে দেখেন মোর লজ্জাপতি গাছটা মাশাল্লাহ কত বড় হয়েছে একবারে ছোট হইতে মুই কিন্তু আপনাদের লগে এই লজ্জাপতি গাছটা শেয়ার করি আর আপনারা কিন্তু সবাই জানেন যে এই লজ্জাপতি গাছটা কিন্তু মুই লাগাই নেই বুঝছেন নিজে নিজেই হয়েছে আর এই দেখেন এখানে কিছু ইয়ে হয়েছে অপরিচিতের গাছ হয়েছে ছোট ছোট চারা আর এই যে অপরিচিতের গাছটা আছে না এই গাছটা একবারে 6 তলা পর্যন্ত বাইছে জানেন আর এই দেখেন মোর এই যে ইনসি প্ল্যান এটা একটা ইনসি প্ল্যান মোর সব গাছগুলো আছে আপনার লগে দেখাইতেছি এই দেখেন মোর মানি প্ল্যান গাছ এই অ্যালোভেরা এই গাছগুলো মেলা সুন্দর হয়েছে তাই গাছের লগে মোর সময় কাটাইতে ভালো লাগে হ্যাঁ তো আপনারা সবাই জানেন তাই মোর তুলসী পাতা গাছ বেমালার সময় বারান্দায় কাটাই এখন মুই তুফানের গতিতে কাম হরা শুরু করছি তাই দেখেন দুগ্গ বেগুন লইয়ে বইছি বুঝছেন তাই ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রানলে কিন্তু বেমালা স্বাদ লাগে তাই বেগুন কাটতে মোর মারদার আবার জিকিয়েছি যে মা বেগুন কি মাঝখান দিয়ে ডুমামো মায় কয় কি না ডুমানোর দরকার নেই আস্তে আস্তে বেগুন বাজার দিয়েই ইলিশ মাছ খাইতে ভালো লাগবে মোর দারে বেগুন দিয়ে ইলিশ মাছ খাইতে বেমালা ভালো লাগে তাই মুই এই যে বেগুন কাটতে লইতে আছি তাই মোরা যখন ছোট আসলাম বুঝছেন তখন দেখতাম এই রোজার সময় বেগুনের দাম বাড়িয়ে যাইতে 80 টাকা হইতে 90 টাকা হইতে আর হাঙ্গো বছর বেগুনের দাম কমই থাকতে তাই এখন কিন্তু দেখি কি বেগুনের দাম হাঙ্গো বছর এখন বেশি বুঝছেন জিনিসপত্রের যেই দাম মানুষ খাইবে কি কন তাই দেখেন মুই কিন্তু ইলিশ মাছ কাটতে লইছি তাই ইলিশ মাছের মধ্যে নুন হলুদ আর মরিচ ভালো করে মাহাই লইতে আসি তাই নুন হলুদ মরিচ দিয়ে মাছগুলোর ভাজে লমু তাই দেখেন আপনাকে তো আগেই মাছ কাটা মুই দেখাইছি মাছ কেমনে কাটছি হ্যাঁ তো আপনাকে লগে শেয়ার করছি আগেই তাই যে মাছ কাটতে ভালো করে মাছ নুন হলুদ মরিচ দিয়ে মাইকে লইলাম এখন মুই বেগুন মাইকে লইতেছি বেগুনের মধ্যে হলুদ গুঁড়া দিয়ে দিলাম লাল মরিচ গুঁড়া দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এরপর মুই আবার একটুখানি চিনিও দিয়ে দিব বুঝছেন চিনি দিলে বেগুন ভাজাটা খাইতে স্বাদ হয় এরপর মুই একটু তেল দিয়ে দিতেছি তেল দিয়ে দিলাম তখন মুই আদ্যে ভালো করিয়া বেগুনগুলোরে মাখাই লমু তাই মুই বেগুন ভাজছে এবার মাছ দিয়ে ভুনো হরমো বুঝছেন তাই অনেকে আবার এই বেগুন ভাজা ইলিশ মাছ ভাজাও খায় তাই মুই যের ভরি আপনাকে দেখাই দিতেছে এর ভরি আপনারা মাহাইয়া এবার মনে করেন তেলে ভাজছে হুদো বেগুন ভাজার দিয়েও খাইতে পারবেন ভাত হেলেও কিন্তু বেমালা স্বাদ লাগে তাই মুই এই কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিয়ে দিছি বুঝছেন এই তেলের মধ্যে মুই ইলিশ মাছ ভাজমো বেগুনও ভাজমো তাই যে তেল কিন্তু ভালো করে গরম হরি লইছি ভালো করে তেল গরম হরে যদি না লই তাই কিন্তু মাছ উল্লইবে না বুঝছেন মাছ ভেঙে যাবে ইলিশ মাছ কিন্তু অনেক নরম মাছ একটু উনিশ বিশ হইলেই কিন্তু ভাঙ্গে কাটা কাটা হয়ে যাবে তাই দেখেন মুই ভালো করে মাছ ভাজা ভাজে লইছি তাই মাছের এক পাশ ভাজা হয়ে গেছে তা মোর মায় আবার মোরে কইছে মাছ বেশি ভাজিস না মাছ বেশি ভাজলে ভালো লাগে না তা মোর মায় আবার মাছ বেশি ভাজলে খাইতে চায় না বুঝছেন তাই হালকা ভাজাই দিতে আসি তাই দেখেন এক পাশ ভাজা হয়ে গেছে তাই মুই মাছ উল্টে দিতে আসি তাই মুই যখন ছোট আনলাম বুঝছেন তাই মায় একদিন ইলিশ মাছ ভাজতে লইছে আর মুই কইতেছি কি মা মা মুই ইলিশ মাছ ভাজমো মায় কইতেছে না তুই ইলিশ মাছ ভাজতে পারবি না ইলিশ মাছ তুই যদি ভাজো তেলের মধ্যে মাছ দিতে গেলে তোর গায়ে তেলের সিটে যাবে তোর গা পুড়ে যাবে মায় কইতেছে মোরে মুই এবার একটু বুঝছেন ওই আদরের আসলাম তো বুঝছেন যে যা কম হই হোর মুই আর কি এবার মুই কইতেছি না মুই দিমু দিমু এরপর মা কাকে নিয়ে দে এবার মুই এমন জোরে দিছি বুঝছেন মোর গায়ে তেল সিট টেকার লগে লগে মনে করেন পুড়িয়া চামড়া উঠে গেছে
মায়ের কাছে কতর না করছিলাম না তুই কথা শুনো না গুরুগারা র কথা শুনে না এর লিগে গুরুগারা দেখতে মন চাই না বুঝছেন তাই যে মনে আছে এই কথাটা মুই তখন অনেক ছোট হবাই ক্লাস ওয়ানে পড়ি মোর এখনো মনে আছে কি লিগে জানেন কারণ ওই পোড়া দাগটা এখনো মোর হাতে আছে বুঝছেন এর লিগে আমার মনে আছে তাই দেন কথা কইতে কইতে ইলিশ মাছ ভাজ জ্বলাইছি আবার বেগুনও ভাজতে আছি তাই দেখেন বেগুন কত বড় বড় বুঝছেন ছোটকালের কথা মনে পড়িয়ে গেল তাই বেগুন ভাজছি আর ইলিশ মাছও ভাজছি বুঝছেন এই দেখেন ভাজা হয়ে গেছে তাই এরকম বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা ডাইল দেখাইতে কিন্তু বেমালা স্বাদ লাগে তাই মুই আবার এখন আবার এগুলোর পেস্ট দিয়ে বুনো হরমো বুঝছেন তাই এই যে মুই চুলার উপরে কড়াই বয় দিছি আর তেল দিয়ে দিতে আসি তাই তেলের মধ্যে প্রথমে মুই অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি গুলো এবার জেল হইতে আসি তাই পেঁয়াজ কুচি গুলো যখন হালকা ভাজা হয়ে যাবে এরপর মুই হেন এবার দিয়ে দিমু বাটা পেঁয়াজ তা বাটা পেঁয়াজ দিমু কে ওই তরকারি ঝোলটা যেন বনো এর লিগে বুঝছেন তাই বাটা পেঁয়াজ ভালো করে ভাজ জ্বলেছে এখন মুই এক এক করে সব ময় মশলা দিয়ে দিতে আসি তাই মুই এনে হলুদ গুঁড়ো দিলাম মরিচ গুঁড়ো দিতে আসি আর দিয়ে দিমু স্বাদ অনুযায়ী লবণ তা মোরা আবার ইলিশ মাছের মধ্যে আদা রসুন খাই না বুঝছেন ইলিশ মাছ চিংড়ি মাছ এর মধ্যে মোরা আদা রসুন খাই না তা মশলা ভালো করে কষানোর লিগে মুই যে একটু ঝোল দিয়ে দিতে আসি তাই অল্প একটু একটু ঝোল দিয়ে এরপর মশলা ভালো করে কষাই লমু মশলা যত বেশি কষানো হইবে তরকারির স্বাদও কিন্তু তত হইবে বুঝছেন তাই মুই যখন ছোট আসলাম বুঝছেন মারে দেখতে মেরছি তো বড় বড় ইলিশ মাছ মারে আনতে আর মুই মনে করেন মাছ এত খেতে ভালো পাই যে মোর এক পিস ইলিশ মাছ কোনোদিনও মন ভরে না দুই তিন পিস ইলিশ মাছ যদি মুই না খাইতে পারি তাই মোর মন কোনোদিনও ভরবে না মুই এত মাছ খাইতে পছন্দ করি তাই মশলা কিন্তু ভালো রে মুই কষাই লিছি এখন মুই মৌ দিয়ে দিতেছি মগে বরিশাল লে বাসা কয় মৌ ঝোল আর ঝোল তরকারি রে কয় হুররা হুররা বুঝছেন তাই দেখেন ঝোল কিন্তু এই বল কুটে গেছে বুঝছেন এখন মুই বল করার পরে কিন্তু আরো মারার সময় মুই জ্বালাই লইছি এখন মুই এই যে মাছগুলোর ফার্স্টে দিয়ে দিলাম এবার উপরের দিয়ে বেগুন গুলো আস্তে হরে দিয়ে দিবো বুঝছেন তা বেগুন কিন্তু দিয়ে লাড়াচাড়া দেওয়া যাবে না কারণ বেগুন কিন্তু আগেই সেদ্ধ হরে লইছি বেগুন যদি বেশি লাড়াচাড়া দেয় তাই বেগুন কিন্তু যাবে গলিয়া তাই মাছ ভালো করে মুই ঝোলের মধ্যে ডুবাই দিলাম এখন মুই উপরের দিয়ে এই বেগুন ভাজা সুন্দর বিছিয়ে দিতে আসি তা আপনারা যদি কেউ এরম খাইয়ে থাকেন তা মোর কমেন্টসের মাধ্যমে জানাইন আর যদি এরম রাইন্দে না খাইয়ে থাকেন তাহলে রাইন্দে খাইয়ে দেখবেন বেমালা স্বাদ হয় বুঝছেন তা মুই এখন একবার ঝোল হুগেই গেলাম মোর মা আবার ঝোল খাইতে পছন্দ করে না বুঝছেন তা এবার একটু ঝোল আল পরে মোর মা আবার হচ্ছে কি জানেন পরে আবার ঝোল একবার জ্বালাইয়ে হুগাইছে মোর মার ধারে ঝোল খাইতে ভালো লাগে না দেন মুই কিন্তু চুলার জাল একবার বাড়াই দিছি ঝোল হুগামো বুঝছেন তা ইলিশ মাছের শালুন দেখে তো মোর তো জিভে পানি আইতেছে যে মুই কখন ভাত খাবো বুঝছেন গরম গরম ভাত দিয়া ইলিশ মাছ খাইতে তো বেমালা ভালো লাগবে তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনার দ্বারা ভিডিওটা কেমন লাগছে মোরে কমেন্টসের মাধ্যমে জানাইয়েন ভিডিওটা ভালো লাগলে বরিশাল লেভারে বেশি হয়ে সাপোর্ট করবেন বেশি বেশি হয়ে ভিডিও শেয়ার করে দেবেন আপনাকে শেয়ার আপনাকে সাপোর্ট আপনাকে ভালোবাসা ছাড়া আপনাকে বরিশাল লেপাকে সামনের দিকে আগে যেতে পারবে কোন আজগর মতো মুই এহানি বিদায় লইতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।